গর্ভপাতের পর মহিলার বুকে দুধ আসলে কি করা উচিত? গর্ভপাতের পর স্তন এখনো দুধ উৎপাদন করে, এটা কি স্বাভাবিক? গর্ভপাতের পর বুকের দুধ শুকাতে কতদিন সময় লাগে? ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। গর্ভপাতের পর মহিলার বুকে দুধ আসলে কি করা উচিত? গর্ভপাতের পরে শরীর সাধারণত হরমোনের পরিবর্তন এবং সামঞ্জস্যের মধ্যে দিয়ে যায়, যার মধ্যে রয়েছে স্তনের টিস্যু এবং দুধ উৎপাদনের পরিবর্তন। যদি একজন মহিলা সম্প্রতি একটি গর্ভপাতের মধ্য দিয়ে থাকেন এবং বুকের দুধ উৎপাদনে সম্মুখীন হন, তাহলে এখানে কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে। হরমোনের পরিবর্তন, হরমোন দুধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গর্ভপাতের পরে হরমোনের মাত্রা পরিবর্তিত হবে এবং শরীরে স্বাভাবিকভাবেই সময়ের সাথে দুধ উৎপাদন বন্ধ বা হ্রাস হয়ে যাওয়া উচিত। মহিলার গর্ভপাতের পর যদি তার বুকে দুধ আসে, এই অবস্থা সাধারণভাবে গর্ভপাতের পর বুকে দুধ আসার একটি প্রাকৃতিক প্রক্রিয়া হতে পারে, যা কিছুটা সময়ের জন্য বা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে এটি যদি একটি স্থায়ী বা অত্যন্ত আবেগপ্রবণ অবস্থা হয়, তবে মহিলার যত্ন নেওয়া উচিত। এই সমস্যার জন্য মহিলা কিছু পদক্ষেপ নিতে পারেন। সঠিক বেড়া পরিবর্তন, দুধ আসার জন্য যে প্রাথমিক কারণ হতে পারে সেটি সঠিক বেড়া না পরানো হওয়ার সম্ভাবনার কারণে হতে পারে। এটি সঠিক সাইজের বেড়া পরিবর্তন করার মাধ্যমে দুধের বাহন নিয়ন্ত্রণ করা সহায়ক হতে পারে। ব্রেস্ট ফিডিং এবং হাতে দুধ বের করা, যদি দুধ আসা একটি আতঙ্কজনক সমস্যা হয়, তবে ব্রেস্ট ফিডিং এবং হাতে দুধ বের করার পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। এটি নিয়ন্ত্রিত হতে সাহায্য করতে পারে। শারীরিক কার্যক্রম এবং জীবনযাপন, স্বাস্থ্যকর খাদ্য প্রয়োজন এবং নিয়মিত শারীরিক কার্যক্রম অনুসরণ করার মাধ্যমে মহিলার শারীরিক স্বাস্থ্য বজায় রাখা উচিত। ডাক্তারের পরামর্শ, যদি দুধ আসার সমস্যা বা বৃদ্ধি দেখা দেয়, তবে এটি মহিলার স্বাস্থ্যের সাথে সম্পর্কিত অন্যান্য সমস্যার চিহ্ন হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখবেন যে গর্ভাবস্থা এবং গর্ভপাতের প্রতি শরীরের প্রতিক্রিয়া ব্যক্তিদের মধ্যে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। আপনি যদি গর্ভপাতের পরে বুকের দুধ উৎপাদনের সাথে সম্পর্কিত অস্বস্তি বা উদ্বেগের সম্মুখীন হন, তবে ব্যক্তিগত নির্দেশিকা এবং সহায়তার জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা সর্বদা ভালো। গর্ভপাতের পর স্তন এখনো দুধ উৎপাদন করে, এটা কি স্বাভাবিক? গর্ভপাত হওয়ার পরেও মহিলার স্তন দ্বারা দুধ উৎপাদন হতে পারে, তবে এটি বিভিন্ন কারণে হতে পারে। গর্ভপাত হওয়ার পরে স্তনের শারীরিক পরিবর্তনের ফলে মহিলার শরীরে হরমোনাল পরিবর্তন ঘটতে পারে, যা দুধ উৎপাদনে প্রভাবিত হতে পারে। এই প্রক্রিয়াটি ব্যক্তিত্ব, শারীরিক অবস্থা এবং অন্যান্য সামাজিক বা বাৎসরিক অবস্থার উপর নির্ভর করতে পারে। গর্ভপাতের কতদিন পর বুকের দুধ শুকিয়ে যায়? গর্ভপাতের পর মহিলার শরীরে দুধের উৎপাদনে পরিবর্তন ঘটতে পারে এবং এটি স্বাভাবিকভাবে ঘটতে পারে। কতদিন পর দুধ শুকিয়ে যাবে তা মহিলার শারীরিক অবস্থা, স্বাস্থ্য এবং অন্যান্য আপেক্ষিক পরিস্থিতি নির্ভর করে। কিছু মহিলা গর্ভপাতের পরেও শীঘ্র দুধ শুকিয়ে যেতে পারে, যেখানে অন্যের কাছাকাছি 1 থেকে 2 সপ্তাহ পরেও দেখা যেতে পারে। অন্যের মধ্যে এই পরিবর্তনের জন্য আরও সময় লাগতে পারে। এটি মহিলার শারীরিক অবস্থা, পুনরুত্থানের প্রক্রিয়া, পূর্বের স্বাস্থ্য অবস্থা এবং গর্ভপাতের প্রকারের উপর নির্ভর করে। যদি মহিলা উল্লেখিত সময় মতো দুধ শুকিয়ে না যায় অথবা কোনো সমস্যা অনুভব করে থাকে, তাহলে তাকে একজন চিকিৎসকের পরামর্শের জন্য দেখাতে উত্তরণ করা উচিত। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।